প্রযুক্তির উন্নয়ন আমাদের বিশ্বকে করেছে উন্নয়নের ধারায় অব্যাহত রেখেছে বিশ্বকে, এবং তারই ছোঁয়ায় আমরাও নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের কাজের ক্ষেত্রের উন্নয়ন হয়েছে, আমাদের সমস্ত কিছুর উন্নয়ন হয়েছে বিশ্বব্যাপী এই প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের ফলে। ছোট্ট সোনামণিরা, এবং যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল অনলাইন স্কুলের পক্ষে আজকের পাঠটি উপস্থাপন করছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে এসেছি আজকের ক্লাস, প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। আমাদের আজকের বিষয় প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী, প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী এই বইটি। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করছো, তারা তোমাদের বই খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে যাও। ওকে, আমরা শুরু করছি, ঠিক আছে? আজকে আমরা তথ্য প্রযুক্তি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় তথ্য প্রযুক্তি, ঠিক আছে? আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। যা হোক, অধ্যায়টি আলোচনার পূর্বে তোমরা কি একটি ভিডিও দেখতে চাও? ভিডিও দেখতে চাও? নিশ্চয়ই তোমরা এই ছোট্ট কম্পিউটার মনিটরে আমরা একটি ভিডিও দেখব। এখন দেখি, ভিডিওটা আগে দেখে নিই, ঠিক আছে? ঠিক আছে সবাই, ওকে, রেডি টু স্টার্ট দ্য ভিডিও। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকে বোঝানো হয়। একে ইনফরমেশন টেকনোলজি বা আইটি নামে অভিহিত করা হয়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে তথ্য প্রযুক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: The branch of technology concerned with the dissemination, processing, and storage of information, especially by means of computers. তথ্য প্রযুক্তি মূলত একটি সমন্বিত প্রযুক্তি যা যোগাযোগ, টেলিযোগাযোগ, অডিও ভিডিও, কম্পিউটিং, সম্প্রচার সহ আরো বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে সমৃদ্ধি লাভ করে তথ্য প্রযুক্তি রূপে আবির্ভূত হয়েছে। সার্বিকভাবে বলতে গেলে কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়। তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমে রয়েছে নিবিড় সম্পর্ক। তাই বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ICT বলা হয়। তথ্য প্রযুক্তির অবদান। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম। কম্পিউটারের নির্ভুল কর্ম সম্পাদন, দ্রুত গতি, স্মৃতি, স্বয়ংক্রিয় কর্ম সম্পাদন, নেটওয়ার্ক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্য আদান প্রদান, যোগাযোগ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র আজ সুবিস্তৃত। তথ্য প্রযুক্তির উল্লেখযোগ্য অবদান হল: 1. অপচয় রোধ করে, 2. সময় সাশ্রয়ী হয়, 3. তথ্যের প্রাপ্যতা সহজ হয়, 4. তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়, ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, SMS, MMS প্রভৃতির প্রকৃষ্ট উদাহরণ, 5. প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করে, 6. সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়, 7. ব্যবসা বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে, 8. ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করা যায়।
ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের এবং প্রয়োজনীয় জিনিসের অর্ডার দেওয়া যায়। দশ, শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায়। এগারো, মানব সম্পদের উন্নয়ন ঘটায়। বারো, শিক্ষার্থীরা এখন ঘরে বসেই অনলাইনে বিশ্বের বিভিন্ন নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারছে। তেরো, এই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো যায়। চোদ্দ, সিটিজেন চার্টারের মতো নাগরিক সুবিধাগুলো ঘরে বসেই পাওয়া যায়। পনেরো, ঘরে বসে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন বিলের মতো বিভিন্ন ইউটিলিটি বিলগুলো এখন মোবাইল ফোনে দেওয়া যায় তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে। তথ্য প্রযুক্তির উপাদান। তথ্য প্রযুক্তিতে বর্তমান যেসব মৌলিক উপাদান ব্যবহৃত হচ্ছে সেগুলো হল এক, কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কম্পিউটার অ্যান্ড আদার ডিভাইসেস, দুই, কম্পিউটিং, তিন, রেডিও টেলিভিশন ফ্যাক্স, চার, অডিও ভিডিও, পাঁচ, স্যাটেলাইট, ছয়, কম্পিউটার নেটওয়ার্ক, সাত, ইন্টারনেট, আট, আধুনিক টেলিযোগাযোগ মডার্ন টেলিকমিউনিকেশন, নয়, মডেম ইত্যাদি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের ক্লাস কি? হ্যাঁ, আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিনিময়, তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিনিময় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 70 পৃষ্ঠা সবাই বের করো, ওকে? 70 পৃষ্ঠা সবাই বের করে কাছে রাখো, ঠিক আছে? এবারে আমরা যে জিনিসটা প্রথমে শিখব সেটা হচ্ছে, প্রথমে শিখব সেই জিনিসটা হচ্ছে আমাদের আইসিটি, আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। দিস ইজ, তোমরা জানো এটা আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে? প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় আজকের আমাদের পাঠ। যাই হোক, আজকে আমরা তাহলে এটা শিখব। প্রথমে তোমরা একটা কম্পিউটার মনিটরে লক্ষ্য করো, সবাই ছোট্ট কম্পিউটার মনিটরে লক্ষ্য করো। আজকের পাঠে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান দশম অধ্যায় আজকের ক্লাসটি পরিচালনায় রয়েছে আমি মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখো এই কম্পিউটার মনিটরে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলা হচ্ছে পেন ড্রাইভ, ডিস্ক, তারপরে মেমোরি কার্ড, তারপরে বিভিন্ন ধরনের ডিভাইস এখানে আছে। আমরা বাস্তবে দুটা সংগ্রহ করছি, এটা পেন ড্রাইভ, ঠিক আছে? এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা কি করি? হ্যাঁ, তোমরা জানো নিশ্চয় এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেন ড্রাইভে সংগ্রহ করে রাখি এবং প্রয়োজনের পরে ব্যবহার করে থাকি, তাই না? দেখো পেন ড্রাইভ, ঠিক আছে? এইটার নাম মডেম। মডেমের কাজ কি? মডেম, এই মডেমের ভিতরে একটি সিম থাকে। দেখো এই সিমের মাধ্যমে ইন্টারনেট ক্রয় করে আমরা এই মডেমের মধ্যে ভরি, এবং সেই মডেম, এই মডেমটি যখন ল্যাপটপ বা কম্পিউটারে কানেকশন দেওয়া হয় এবং এখান থেকে ইন্টারনেট সংযোগ পায় ল্যাপটপ বা কম্পিউটার, তাই না? হ্যাঁ, এটার মাধ্যমে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে, সারা বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি এবং সেগুলা আমাদের কম্পিউটারে সংগ্রহ করে আমরা সেটা কম্পিউটারে ডাউনলোড করে থাকি, তাই না? তারপরে সেখান থেকে এই পেন ড্রাইভে করে আমরা সংরক্ষণ করে থাকি এবং প্রয়োজনে বিভিন্ন জায়গাতে ব্যবহার করে থাকি। হ্যাঁ,
এক জায়গাতে বেড়াতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে কম্পিউটার বড় জিনিস নিয়ে যাওয়া যায় না, আমি এই ছোট্ট পেন ড্রাইভে করে আমার তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আমি যে আমার প্রয়োজনে সেই জায়গাতে গিয়ে ব্যবহার করলাম। ওকে ওকে, এবারে আমরা পরবর্তীতে যাই। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, দেখো পত্রিকা, তারপরে বই পুস্তক। আমরা ইতিপূর্বে মানে এর আগে যখন তথ্য প্রযুক্তি এত উদ্ভাবন হয় নাই, এত প্রসার লাভ করে নাই, তখন আমরা বিভিন্ন কিছু জানতে পারতাম বই পড়ে, পত্রিকা পড়ে, তাই না? এগুলো পড়ে আমরা কিন্তু খবর বিভিন্ন কিছু জানতে পারতাম। কিন্তু বর্তমানে কি আমাদের ইন্টারনেটের যুগ, তাই না? ইন্টারনেটে সার্চ দিয়ে আমরা যে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারি, তাই না? তাহলে সেকালে ছিল পত্রিকা, বই পুস্তক। বই পুস্তক এখনও আছে, এখনের যে নাই তা না, বই পুস্তক এখনও আছে, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিয়ে আমরা অতি সহজেই এগুলো বের করতে পারি। তারপরে যাই, তারপরে আমরা খবরের কাগজ, তারপরে খেলাধুলা, টেলিভিশনের মাধ্যমে খেলা দেখতে পারি, তারপরে রেডিওর মাধ্যমে কি করতে পারি আমরা তথ্য পেতে পারি, তাই না? রেডিওর মাধ্যমে, রেডিওর সংবাদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। তারপরে পরের ছবি দেখি, এখানে মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, মোবাইল ফোন, তাই না? তোমরা সবাই চেনো মোবাইল ফোন, তাই না? এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করে থাকি, তাই না? যে যত দূরেই অবস্থান করুক আমরা তাৎক্ষণিকভাবে তার সাথে যোগাযোগ করতে পারি, তার সাথে কথা বলতে পারি। কিন্তু ইতিপূর্বে এটা সম্ভব ছিল না, কারণ একটা চিঠি লিখে আমাদের তথ্য আদান প্রদান করা লাগতো চিঠির মাধ্যমে। তাহলে চিঠি, সেই চিঠি পৌঁছতে 10 দিন, 15 দিন, এমনকি 1 মাসও সময় লেগে যেত। আজকে আমি একটা চিঠি লিখলাম, 1 মাস পরে আমার ওই প্রিয়জনের কাছে সেই চিঠিটি পৌঁছে যেত, কিন্তু এখন তা নয়। এখন কম্পিউটারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা অতি সহজেই যোগাযোগ করতে পারছি, তাই না? তারপরে কি টেলিফোনের মাধ্যমে, তাহলে মোবাইল, ফেসবুক এবং টেলিফোন এগুলো হচ্ছে তথ্য বিনিময় প্রযুক্তি, তাই না? আমরা তথ্য বিনিময় প্রযুক্তি কোনগুলা বলছি এখানে, মোবাইল, মোবাইল, তারপরে ফেসবুক, তারপরে টেলিফোন, এগুলো হচ্ছে আমাদের তথ্য বিনিময় প্রযুক্তি। এসব প্রযুক্তি ব্যবহার করে আমরা অতি সহজেই তাৎক্ষণিকভাবে তথ্য বিনিময় করতে পারি। ওকে, এরপরে তাই আমরা দেখি ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা দিয়ে কি কাজ হয়, ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, তারপরে ভিডিও করা যায়, তাই না? এই ভিডিওগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে, আমরা ইউটিউবের মাধ্যমে ইন্টারনেটে ছাড়তে পারি। তারপরে কি মোবাইল ফোন, মোবাইল ফোনের মাধ্যমে আমরা খুদে বার্তা, খুদে বার্তা মানে কি এসএমএস যাকে বলে, আমরা আমরা একে এসএমএস বলি, তাই না? খুদে বার্তা আমরা মোবাইলের মাধ্যমে অতি সহজেই সেকেন্ডের মধ্যে পৌঁছাতে পারি, তাই না? খুদে বার্তা। তারপরে কি, হ্যাঁ, এখানে কিছু তথ্য যোগাযোগ আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করে, যেমন জিমেইল, ইয়াহু, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তাই না? এইসব যোগাযোগ মাধ্যম আমাদের অনলাইন মাধ্যমের সবগুলা, আমরা এইসব যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা অতি সহজেই খুব তাড়াতাড়ি তথ্য আদান প্রদান করে থাকি। জিমেইল, তোমরা জানো যে কোনো জায়গাতে মেইল জিমেইল করলে তাৎক্ষণিকভাবে আমরা সেই তথ্যগুলা পৌঁছাতে পারি। আগে যেখানে নথি, কাগজপত্র, অনেকগুলো বান্ডিল বান্ডিল পাঠানো লাগতো, এখানে এখন আর তা লাগে না। এখন এইসব সার্চ ইঞ্জিন, এইসব বিনিময় তথ্য যোগাযোগ মাধ্যমে আমরা এইসব ব্যবহার করে অতি সহজেই আমরা তথ্য আদান প্রদান করে থাকি। তারপরে কি আমাদের কিছু সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন, এইসব ইঞ্জিন ছাড়া আমরা তথ্য আদান প্রদান করতে পারবো না, তাই না? সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনটা কি গুগল ক্রোম, যেমন গুগল ক্রোম, গুগল ড্রাইভ, তারপরে এখানে আরও, এখানে আরও আছে যেমন মজিলা ফায়ারফক্স, তারপরে আরও আছে,
যাই হোক এইসব সার্চ ইঞ্জিন গুগল ক্রোম এই জাতীয় তথ্য আমরা এইসব ইঞ্জিনের মাধ্যমে আমরা এইসব ইঞ্জিনের উপরে অ্যাড্রেস বার আছে বা সার্চ বার আছে সেখানে আমরা ঠিকানা লিখে হ্যাঁ যে যা চাচ্ছি সেটাই আমরা সংগ্রহ করতে পারছি। তারপরে কি গুগল ড্রাইভ, এই ড্রাইভের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন তথ্য সমূহ সংগ্রহ করে রাখতে পারি। যেমন আমাদের এই পেন ড্রাইভে যদি কোনো তথ্য সংগ্রহ করা থাকে হঠাৎ এই পেন ড্রাইভটি কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আছে না? হ্যাঁ, এই পেন ড্রাইভটা অতি সহজেই হারাতে পারে কিন্তু। তাহলে এই পেন ড্রাইভে যে আমার তথ্যগুলো ছিল এই পেন ড্রাইভটা যদি আমি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমার সমস্ত তথ্য হারিয়ে গেল, তাই না? আমার তথ্যগুলো কিন্তু আর পাওয়া সম্ভব না। কিন্তু এখানে গুগল ড্রাইভ নামের একটা তথ্য সংগ্রহ সংরক্ষণের জন্য একটা সফটওয়্যার আছে অনলাইন, এখানে আমরা যদি আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে রাখি তাহলে হারিয়ে যাওয়ার ভয় থাকে না, তাই না? আমরা প্রয়োজনে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারি, আবার প্রয়োজনে সেখানে আপলোড করে সংরক্ষণ করতে পারি আমাদের নিজস্ব গুগল ড্রাইভ, তাই না? এটা তোমরা জানো। যাই হোক, এর পরবর্তীতে যাই, দেখো ক্যামেরা তথ্য সংরক্ষণের উপায়। এই ক্যামেরাতে ডিস্ক ব্যবহার করা হয়, এই ডিস্কের মাধ্যমে বিভিন্ন ভিডিও বা ছবি তুলে আমরা এই ডিস্কে সংরক্ষণ করে থাকি এবং এই ডিস্কের মাধ্যমে সেটা ল্যাপটপে বা কম্পিউটারে ব্যবহার করে সেখানে কম্পিউটারে সংরক্ষণ করি এবং কম্পিউটারের মাধ্যমে আমরা সেগুলা গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারি। এরপরে আমরা কিছু তথ্য সংরক্ষণের কিছু আধুনিক ডিভাইস আমরা দেখতে পাচ্ছি এখানে, কিছু মেমোরি কার্ড, পেন ড্রাইভ, সিডি ডিস্ক, তারপরে তাই না হার্ড ড্রাইভ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, এসব যন্ত্রপাতিতে আমরা আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারি এবং প্রয়োজনে পরবর্তীতে আমরা এসব ব্যবহার করে থাকি। এর পরবর্তীতে যাই আমরা, দেখো তোমরা তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময়, তোমরা তোমাদের মূল বই 70 পৃষ্ঠা বের করো সবাই। দেখো এখানে ছবি দেখতে পাচ্ছি আমরা, 70 পৃষ্ঠা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে 70 পৃষ্ঠা। এখানে আগে আমরা কি করতাম, খবরের কাগজের মাধ্যমে আমরা খবর সংগ্রহ করতাম, তাই না? এখন কি করি, ইন্টারনেট, টেলিভিশন, মোবাইল ফোনের মাধ্যমে আমরা সংবাদ সংগ্রহ করতে পারি। এখন ইন্টারনেটটা কি আমাদের এখন জানার বিষয়, ইন্টারনেট কি, ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের, ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী, ঠিক আছে? পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত কম্পিউটারগুলোকে সংযুক্তকারী নেটওয়ার্ক, একটি নেটওয়ার্কে পৌঁছানোই হচ্ছে বিশাল নেটওয়ার্কই হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে? ইন্টারনেট হচ্ছে সমস্ত কম্পিউটারগুলোকে একসাথে সংযুক্ত করা কে যে নেটওয়ার্ক, একসাথে সংযুক্ত করতে যে নেটওয়ার্ক ব্যবহার হয় সেই নেটওয়ার্ককেই আমরা ইন্টারনেট বলে থাকি। ইন্টারনেট মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়, কম্পিউটারে করা যায়, ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা যায়। আমরা এই কম্পিউটার বা ইন্টারনেটে, কম্পিউটার বা ল্যাপটপে বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা, সার্চ ইঞ্জিনের উপরে থাকে অ্যাড্রেস বার, অ্যাড্রেস বার অর্থাৎ ঠিকানা লেখার জায়গা, আমরা সেখানে ঠিকানা লিখে এন্টার বাটনে চাপ দিলে আমরা সেই জায়গাতে পৌঁছে যেতে পারি। ধরো সাপোজ আমি একটা ভিডিও সংগ্রহ করব যে কৃষি প্রযুক্তি এবং কৃষিকাজে কীভাবে ভালো করা যায়, কৃষি লিখে সার্চ দিলে সার্চ ইঞ্জিনে অ্যাড্রেস বারে এগ্রিকালচার ডেভেলপমেন্ট এটা আমরা সার্চ দিয়ে এন্টার চাপলে আমাদেরকে ওইখানে নিয়ে যাবে সার্চ ইঞ্জিন এবং সেখানে যা আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি অতি সহজেই। হ্যাঁ,
এরপরে আমরা যাই তথ্য সংগ্রহ। আমরা তথ্য সংগ্রহ করতে পারি ইন্টারনেটের মাধ্যমে, তথ্য সংগ্রহ করতে পারি ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্যগুলা সংগ্রহ করতে পারি এবং প্রয়োজনের ক্ষেত্রে আমরা এই তথ্যগুলোকে ব্যবহার করে কাজে লাগাতে পারি। তারপরে এর পরবর্তীতে যাই আমরা টেলিভিশনের মাধ্যমে আমরা কি পেয়ে থাকি, টেলিভিশনের মাধ্যমে আমরা কি পেয়ে থাকি। টেলিভিশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি, তাই না? টেলিভিশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। তারপরে কি পাই, এখন তোমাদেরকে যদি বলা হয় যে দুইটি সার্চ ইঞ্জিনের নাম লেখো, বলতে পারবে দুইটি 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 সার্চ ইঞ্জিনের নাম লেখো? দুইটি সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন বলতে আমরা বুঝি যে ইঞ্জিনের মাধ্যমে বা যে সফটওয়্যারের মাধ্যমে, যে ইঞ্জিনের মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। যেমন সার্চ ইঞ্জিন দুটি নাম বললে হবে, গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। তোমরা ইতিপূর্বে এই নামগুলো জেনেছো, গুগল গুগল ক্রোম এক, মজিলা মজিলা ফায়ারফক্স। আমরা এদেরকে সার্চ ইঞ্জিন বলি। এসব ইঞ্জিনের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকি। দেখো আমরা এখানে কিছু দল দলে ভুক্ত করব, লাল দল, নীল দল ইত্যাদি। ভিডিও সিডি তথ্য সংরক্ষণের উপায়, তথ্য সংরক্ষণের উপায় সিডি ডিভিডি, তথ্য সংগ্রহ পেন ড্রাইভ, মেমোরি, তথ্য যোগাযোগ প্রযুক্তি মোবাইল টেলিফোন কম্পিউটার, তাই না? এর পরবর্তীতে যাই আমরা, এর পরবর্তী প্রশ্ন আমাদের ইন্টারনেট কি, ইন্টারনেট কি তোমরা একটু গেস করো সবাই, একটু গেস করো ইন্টারনেট কি। অন্তর্জাল বা ইন্টারনেট হলো, ইন্টারনেট কিন্তু একটি জালের মতো, ঠিক আছে? যেমন মাকড়াসার জাল আছে না, এরকম একটা জালের মতো অদৃশ্য একটা ক্ষমতা ইন্টারনেট। সব জায়গাতে, তোমার ঘরের মধ্যে আছে, তোমার বাইরে আছে, সব জায়গা, তুমি যেখানে যাবে সেখানে জালের মতো ছড়িয়ে আছে ইন্টারনেট। তুমি যদি সেখানে কোনো মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার তুমি সেখানে ইন্টারনেট ব্যবহার করো, তাহলে অতি সহজেই তুমি নেটওয়ার্কের মধ্যে চলে যাবে। তার মানে জালের মতো ছড়িয়ে আছে সারা বিশ্বে ইন্টারনেট, সেই জন্য একে বলা হয়েছে অন্তর্জাল। ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি। আমরা ইতিপূর্বে এই লিখেছি, তথ্য সংরক্ষণের একটি উপাদানের নাম, তথ্য সংরক্ষণের একটি উপাদানের নাম মেমোরি কার্ড, তাই না? তারপরে আরেকটি হবে পেন ড্রাইভ, তাই না? অতি সহজ। তারপরে এর পরবর্তীতে যাই আমরা, আচ্ছা আমরা এই বইটা দেখো, এখানে সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করে থাকি আমরা। তারপরে সার্চ বার, সার্চ বারে আমি ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি, সার্চ বারে আমরা ঠিকানা লেখার মাধ্যমে সেই ঠিকানা ইন্টারে চাপ দিলে আমরা সেখানে পৌঁছে যেতে পারি। সিডি মেমোরি তথ্য প্রযুক্তি সাহায্যে তথ্য বিনিময় কিভাবে করব, তাই না? কি যন্ত্রের মাধ্যমে আমরা খুদে বার্তা বার্তা এসএমএস এর মাধ্যমে করতে পারি, তারপরে কি করতে পারি জিমেলের মাধ্যমে করতে পারি, তাই না? আমরা যোগাযোগ অথবা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারি, ফেসবুকের মাধ্যমে করতে পারি, টুইটারের মাধ্যমে করতে পারি, রিং আইডির মাধ্যমে করতে পারি, তাই না? অনেক কিছু আছে আমাদের, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে আমাদের জুম আইডি আছে, এই রিসেন্ট আবিষ্কৃত, রিসেন্ট আমরা এটা ব্যবহার করে আমরা
বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করছি, একসাথে অনেক জনের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে জুম আইডির মাধ্যমে। জুম সফটওয়্যার এটা নতুন, জুম এই জুম আইডি ব্যবহার করে আমরা অনেকজন একসাথে মিটিং করতে পারছি, অনেকজন একসাথে যোগাযোগ করতে পারছি, তাই না? তাহলে আমাদের এগুলা সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে, দিন যাচ্ছে, আমাদের তথ্য প্রযুক্তি অনেক উন্নতি হচ্ছে। এবারে তোমাদের বাড়ির জন্য একটি কাজ দেব, বাড়ির কাজ তোমরা লিখে নাও, খাতা কলম রেডি, সবাই খাতা কলম রেডি করো সবাই। বাড়ির কাজ দেখো, তুমি কি উপায়ে কি উপায়ে উপায়ে তথ্য সংরক্ষণ করতে পারো, তথ্য সংরক্ষণ করতে পারো, পারবে। বাড়ি থেকে পাঁচটি উপায় লিখে নিয়ে আসবে, বাড়ি থেকে তার পাঁচটি উপায় লিখো। ছোট্ট সোনামণিরা একটু লিখে নাও, তোমাদের খাতা বেলপর বের করো, তুমি কি কি উপায়ে তথ্য সংরক্ষণ করতে পারবে তার পাঁচটি উপায় লিখো। তুমি কি কি উপায়ে তথ্য সংরক্ষণ করতে পারবে তার পাঁচটি উপায় লেখো। এটা তোমাদের বাড়ির কাজ। ধন্যবাদ সকলকে আমার এই ক্লাসটি দেখার জন্য, ধন্যবাদ। এবারে আমরা তথ্য প্রযুক্তি, তথ্য বিনিময় আমরা আজকে শিখলাম। তাহলে তথ্য সংগ্রহ কিসের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, তারপরে সেটা সংরক্ষণ করতে পারি কিসের মাধ্যমে, তাই না? পেন ড্রাইভ, মেমোরি কার্ড, তাই না, সিডি ড্রাইভ ইত্যাদির মাধ্যমে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি, এবং সেটা বিনিময় করতে পারি কিভাবে, আমরা খুদে বার্তার মাধ্যমে, জিমেলের মাধ্যমে, তারপরে কি করতে পারি, এসএমএস এর মাধ্যমে, ফেসবুক, টুইটার, তাই না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, জুম আইডি ইত্যাদির মাধ্যমে আমরা এই তথ্যগুলোকে বিনিময় করতে পারি অতি সহজে, তাৎক্ষণিকভাবে, আমরা যখনই চাইব ঠিক তখনই আমরা এটা বিনিময় করতে পারব। যাই হোক, সবার সুস্থতা কামনা করি। আজকের ক্লাসটি এতক্ষণ ধরে সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে শুভেচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, বাড়িতে অবস্থান করো। আগামী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।